Hello everyone, welcome to my channel. আমি পলাশ আর তোমরা দেখছো 494 মাইলস। আমি অ্যাকচুয়ালি থাকি লন্ডনে ইলফোর্ড বলে একটা জায়গাতে। আজকে তিন সপ্তাহ ছুটিতে বাড়ি যাচ্ছি, তো এখন জাস্ট বেরোলাম। দেখতেই পাচ্ছ লাগেজেস, কাঁধে ব্যাগ সব কিছুই মোটামুটি রেডি। বৃষ্টি চলে এসছে। আমি এখান থেকে আমাকে প্রথমে যেতে হবে হিথ্রো এয়ারপোর্ট। ক্যাব অ্যাকচুয়ালি প্রচুর ঘুরে ঘুরে যাবে, পুরো লন্ডনের বাইরে দিয়ে ঘুরে ঘুরে নিয়ে যাবে, রুট দেখাচ্ছে। তো আমি কী করবো, আমি একটা ক্যাব নেবো, ক্যাব নিয়ে নিয়ার বাই স্টেশনে চলে যাব। ওখান থেকে টিউব ধরে আমি চলে যাব হিথ্রো এয়ারপোর্টের নিচেই টিউব স্টেশন আছে, তো টিউব স্টেশনে যাব। তারপরে দেখি চেক ইন লাগে, চেক ইন করবো, তারপরে চেষ্টা করবো তোমাদের দেখানোর যতটা দেখাতে পারি আমার জার্নি লন্ডন টু কলকাতা। তো আমি রেডি, জাস্ট ওয়েট করছি ক্যাবের জন্য, দু মিনিটের মধ্যে চলে আসবে, আসুক তারপরে এখান থেকে রওনা দেব। ক্যাব এসে গেছে, এবার উঠবো আমি। ক্যাবে আমি বসে গেছি, বাট বাইরে দেখতে পাচ্ছ ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ নয় মোটামুটি বৃষ্টি হচ্ছে। তো এখন যাব ইস্টহ্যাম স্টেশন পর্যন্ত, তারপরে ওখান থেকে আন্ডারগ্রাউন্ড ট্রেন ধরে চলে যাব হিথ্রো। না দাদা, আমি কলকাতার। ও কলকাতা? হ্যাঁ, বাড়ি যাচ্ছি। ও কলকাতা, ইন্ডিয়ান এয়ারলাইন্স? হ্যাঁ, ইন্ডিয়ান এয়ারলাইন্স দাদা। আমার 9:30 ফ্লাইট। হ্যাঁ, অল্প সময় লাগে, আমি ওই 5টার সময়, 5টার পর থেকে রাশ হাওয়ার স্টার্ট হয় না, তারপর প্রচন্ড ভিড় হয়, ওই জন্য আমি একটু আগে আগে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। না না, আমি যখন বলছেন যে বাংলা কথা বলতেছেন, আমি যাবো ব্যারেন্স কোর্ট। ব্যারেন্স কোর্টে আর কি প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হয় না, সেম প্ল্যাটফর্মেই আসে। ওখান থেকে কতক্ষণ, আধ ঘন্টা? আধ ঘন্টা ম্যাক্সিমাম। কতদিনের জন্য যাচ্ছেন? আমি 3 weeks। অল্প সময়? হ্যাঁ, 3 weeks মানে অনেকটা আর কি, মানে কাজে ছুটি নিয়ে যাওয়া। ইস্টহ্যাম স্টেশনে পৌঁছে গেছি, ট্রেনটা আসছে, দেখি কোথাকার ট্রেন। এই ট্রেনটা যাবে না, এটা উইম্বলডন যাচ্ছে, ইলিং ব্রডওয়ে বা রিচমন্ডে ট্রেন ধরতে হবে। আমি একটা ছেড়ে দিলাম জাস্ট ম্যাপটা দেখার জন্য, বাট ঠিক আছে পরের ট্রেন নেব। সময় আছে অনেক, 5টা বাজে, চেষ্টা করেছিলাম পাঁচটা রাশটা অ্যাভয়েড করার, বাট সম্ভব হলো না। ঠিক আছে, একজন দাদা যিনি ড্রাইভার ছিলেন ক্যাবের, উনি বাংলাদেশের, তো কথা বলতে বলতেই চলে এলাম আর কি অনেকক্ষণ গল্প গল্প করতে। ট্রেনের ডিসপ্লেটা খারাপ ছিল সামনে, তো বুঝতে পারলাম না কোথাকার ট্রেন। এখান থেকে 3টে ট্রেন আছে, মানে একটা উইম্বলডন, একটা ইলিং ব্রডওয়ে, আর একটা রিচমন্ড। আগেরটা গেছে ইলিং ব্রডওয়ে, সরি, আগেরটা গেছে উইম্বলডন, এটা ডেফিনেটলি হবে না, রিচমন্ড বা ইলিং ব্রডওয়েই হবে। সেই হিসেবে আমি উঠে গেছি, দেখা যাক। আচ্ছা, একটা সময় নিয়ে বেরিয়েছিলাম, আমার ফ্লাইট 9:30 সন্ধেবেলা রাত্রে, বাট আমি বেরিয়ে গেছিলাম 4:30 মধ্যে, কিন্তু যেহেতু একটু সময় লেগে গেল ইস্টার্ন স্টেশন পর্যন্ত পৌঁছতে, ঠিক আছে, আমার মনে হয় তাও এখন 5:30 বাজে নি, এখন 5:20 বাজে, তো আশা করি 6:30 মধ্যে পৌঁছে। ব্যাগ চেক ইন হয়ে গেছে, ব্যাগ রেখে দিয়েছি,
এবার একটু পরে আমি খাওয়া দাওয়া করবো, তারপরে আমি যাবো সিকিউরিটি চেকের জন্য। আমার সিকিউরিটি চেক হয়ে গেছে, এবার ডিউটি ফ্রির মধ্যে দিয়ে আমাকে ফাইনালি যেতে হবে বোর্ডিং গেটে। বোর্ডিং গেটের দিকে যাচ্ছি এখন, 15 মিনিটের হাঁটা, অনেকটা দূর। হাঁটতেই থাকছি, চলতেই থাকছি অনেকক্ষণ ধরে। এনিওয়েজ হাঁটতে তো হবেই, কিছু করার নেই। ফাইনালি ফ্লাইটে বোর্ডিং হচ্ছে, সো বাই লন্ডন, সি ইউ ইন 3 উইকস। সন্ধ্যাবেলা টেক অফ করার সময় লন্ডন শহরটাকে ওপর থেকে দেখতে ভীষণই সুন্দর লাগে, বাট বাইরে ওয়েদার খারাপ, বৃষ্টি হচ্ছে, তেমন কিছুই ভালোভাবে দেখা গেল না। এসে গেছে, এখন কটা বাজে, এখন প্রায় 12টা বাজে। ড্রিঙ্কস এসছে আগে, তারপরে খাবার, চিকেন কারি আছে আর সাথে কিছু একটা সবজি আছে, মেবি আলু, আর এটা আলু আর কিছু একটা দিয়ে কিছু, আর এইটা চিকেন। একটা ছোট্ট ঘুম দিয়ে নিলাম আর তারপরে চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে আর দিল্লির কাছাকাছি পৌঁছে গেছি। দিল্লির ওয়েদার ভীষণ ফগি অ্যান্ড স্মগি, পলিউশনের জন্য প্রবাবলি, ওপর থেকে খুব একটা ভালো করে দেখা গেল না। আমি প্রায় 4 বছর পর ভায়া দিল্লি ট্রাভেল করছি, আর এইবারে দিল্লি এয়ারপোর্ট দেখে আমার মন ভরে গেল, ভীষণই সুন্দর বানিয়েছে। এখান থেকে লাগেজ নিয়ে আবার চেক ইন করতে হবে, একটা ঝামেল, ঠিক আছে, যা নিয়ম তো মানতেই হবে, কিছু করার নেই। আর কিছুক্ষণ, আর 2 ঘন্টা, তারপর বাড়ি। এক্সাইটেড, দীর্ঘ প্রতীক্ষা শেষ, 2 আওয়ার্স। এই ফ্লাইটটা ছোট, আর একটা জিনিস আমি দিল্লিতে লক্ষ্য করলাম, দিল্লির আশেপাশের খুব বেশি দূর ভিজিবিলিটি খুব বেশি নয়, জানি না কেন, এটা প্রবাবলি স্মগের জন্য। কারণ ওপর থেকে যখন লন্ডনের প্লেনটা ল্যান্ড করছিলো, তখন ওপর থেকে আমি ছবি নেওয়ার চেষ্টা করলাম, ভীষণই গোলা, আমি ক্লাউডি হতে পারে, বাট মনে হলো না যে শুধু ক্লাউডি, কারণ নামার পরেও আমি যখন দূর দূর দেখতে পাচ্ছিলাম ভীষণই গোলা, ভীষণই ফগি। ফগ থাকার তো এখন কারণ নয় এই ওয়েদারে, তো স্মগই হবে পলিউশন। লাঞ্চ এসে গেছে, আর এই খাবারটা দেখে আমার কালকের ইন্টারন্যাশনাল ফ্লাইটের খাবারের থেকে ভালো বলে মনে হচ্ছে, বা মনে হয় ডোমেস্টিকে এয়ার ইন্ডিয়া ভালো খাবার প্রোভাইড করে।
নেমে গেছি কলকাতায় ফাইনালি, আর মেবি টু আওয়ার্স, এখানে হয়তো আধ ঘন্টা লাগবে। খুব বেশি ফ্লাইট নেই, তো ব্যাগেজ কালেকশন আশা করি চলে আসবে তাড়াতাড়ি। আর বাইরে গিয়ে ক্যাব নেবো, আর তারপরে যেতে হয়তো একটু সময় লাগবে আজকে, কারণ রাস্তাঘাট ভীষণ ভিড় হবে আমি মনে হচ্ছে আমার। দেখা যাক। ক্যাব বুক করে নিয়েছি, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। দেখি যেতে কতক্ষণ লাগে, আজকে ষষ্ঠীর দিন, হয়তো একটু সময় লাগবে, রাস্তায় জ্যাম থাকবে, বাট তাও আমি এক্সপেক্ট করছি দেড় ঘন্টার মধ্যে পৌঁছে যাবে। আমি প্রায় বাড়িতে পৌঁছে গেছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।